Hello students, this is your Borsha ma'am and today we will learn another new chapter on science. Today we will start another new chapter which is called matter. So in this chapter we will learn about matters, what are the different forms or states of matter and how can we change one state to another. So today we will learn about the matter and the different states of matter. So at first we have to know what are matter. Matter jinishta ki. So basically we see many things around us. Amra amader charidike onek kichu jinish dekhte pai. Jemon jodi amra ekta ghore thaki, if we are in a room, we can see chair, table, bed, window, door, cupboard, erokom onek jinish amra dekhte pai. So these all things are different in shapes and sizes. Prottekta jinish kintu ekke arek ekta arekta theke shape ebong size e kintu alada. So some of them are big, some of them are small, some of them are heavy, some of them are light. কিছু কিছু জিনিস খুব বড় হয়, কিছু কিছু ছোট হয়, কিছু কিছু আবার খুব ভারী হয়, আমরা তুলতে পারি না, আবার কিছু কিছু খুব হালকা হয়। So all of these things are called matter. Okay, the things surround us are called matter. So let's see about the official definition of matter. Matter কাকে বলছে? Matter is anything that has mass and that occupies space. এটা হচ্ছে সবচেয়ে important কথা, যার mass আছে এবং যে একটা space occupy করে থাকে. Now you can tell me that what is the mass? Mass is a property of matter that tells us about the lightness or heaviness of an object. একটা object কতটা হালকা বা কতটা ভারী সেইটা যে প্রপার্টির মাধ্যমে আমরা রেকগনাইজ করতে পারি, দ্যাট প্রপার্টি ইজ কল্ড মাস। ওকে, তো মাস কি হচ্ছে? মাস ইজ আ প্রপার্টি অফ ম্যাটার, ম্যাটারের একটা পার্টিকুলার প্রপার্টি, যেটা আমাদের কি বলছে, যেটা আমাদের বলছে অ্যাবাউট দ্য লাইটনেস অর হেভিনেস অফ এনি অবজেক্ট, একটা অবজেক্ট কতটা ভারী বা কতটা হালকা সেটা আমাদের জানাচ্ছে। নাও আ ম্যাটার হ্যাজ মাস, ম্যাটারের কিন্তু এই ব্যাপারটা থাকবে, মানে আমরা আমাদের চারদিকে যে যে জিনিসগুলো দেখি অল অফ দেম হ্যাজ মাস, প্রত্যেকটা জিনিসই যদি আমরা হাতে ধরে দেখি অল অফ দেম আর লাইট ওয়েট অর হেভি ওয়েট, তাই তো? তো অল অফ দেম হ্যাজ মাস অ্যান্ড অল অফ দেম অকুপাই স্পেস, এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখো আমাদের চারদিকে আমরা যা যা জিনিস দেখছি প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা পার্টিকুলার স্পেস অকুপাই করে আছে, দ্যাট পার্টিকুলার স্পেস ইজ কল্ড দ্য ভলিউম। ওকে, ভলিউম বলা হয়। তাহলে ভলিউম জিনিসটা কি? দ্য ম্যাটার অকুপাই সাম স্পেস, দিস স্পেস ইজ কল্ড স্পেস ইজ কল্ড দ্য ভলিউম। যেমন ইফ উই পুট আ বুক ইন দ্য অন দ্য টেবিল, তো যদি আমরা একটা টেবিলের উপর একটা বইকে রাখি, তো সেই টেবিলের উপর বইটা একটা জায়গা নিয়ে রয়েছে, বা যদি আমরা একটা গ্লাসের মধ্যে ইফ উই পোর আ মিল্ক অর ওয়াটার, যদি আমরা গ্লাসের মধ্যে আমরা জল বা মিল্ক ঢালি, তো দ্য গ্লাস উইল বি ফিল্ড, ঢালতে ঢালতে দেখবো একটা সময় গ্লাসটা ভর্তি হয়ে গেছে, তো ওই মিল্ক বা ওয়াটার ইজ কন্টেনিং অর ইজ অকুপাইং সাম স্পেস, দ্যাট ইজ কল্ড দ্য ভলিউম। তো ম্যাটার জিনিসটা কি? ম্যাটার হচ্ছে এমনই কিছু জিনিস যার একটা পার্টিকুলার মাস আছে এবং একটা স্পেস অকুপাই করছে। আমাদের চারিদিকে আমরা যে সমস্ত জিনিসগুলো দেখি অল অফ দেম হ্যাজ মাস, প্রত্যেকটা জিনিসের কিন্তু মাস আছে, প্রত্যেকটা জিনিসের,
কারণ প্রত্যেকটাকেই যদি তুমি তোমার আশেপাশে যে কটা জিনিস এখন রয়েছে আপাতত, ইফ ইউ হোল্ড দেম ইন ইউর হ্যান্ড ইউ ক্যান ফিল দেয়ার ওয়েট, আমরা যদি তাদেরকে হাতে তুলে ধরি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা একটা তাদের ওয়েট ফিল করতে পারবো, যে কোনোটা লাইট কোনোটা হেভি। আ বুক ইজ হেভিয়ার দ্যান আ পেন্সিল, একটা পেন্সিলকে ধরলে আমার যতটা ভারী বা হালকা মনে হবে, একটা বইকে ধরলে তত বেশি ভারী মনে হবে, বইটা অনেক বেশি ভারী, বিকজ দ্য বুক হ্যাজ মোর মাস দ্যান দ্য পেন্সিল। পেন্সিলে যতটা মাস আছে বইয়ে কিন্তু মাস অনেকটাই বেশি আছে। তো মাস ইজ দ্য লাইটনেস অর হেভিনেস অফ দ্য অবজেক্ট, অ্যান্ড ভলিউম ইজ দ্য স্পেস দ্যাট অকুপাইড বাই অ্যান অবজেক্ট। তো এই দুটো মিলিয়েই কিন্তু তৈরি হচ্ছে ম্যাটার। তো ম্যাটার মিন্স এনিথিং আওয়ার দ্যাট আওয়ার সারাউন্ডিং হ্যাজ মাস অ্যান্ড অকুপাই স্পেস। আমাদের চারিদিকে যে কটা জিনিস আছে যেটা মাস আছে, যেগুলোর মাস আছে এবং যেগুলো একটা কিন্তু স্পেস অকুপাই করছে। তো দেখো আমাদের চারিদিকে যা যা জিনিস আছে অল অফ দেম আর ম্যাটার, রাইট? অল অফ দেম। আপ নেক্সট উই উইল লার্ন অ্যাবাউট দ্য ডিফারেন্ট স্টেটস অফ ম্যাটার। হোয়াট ডু উই মিন বাই স্টেটস? স্টেটস মিন্স ডিফারেন্ট ফর্মস, ওকে? ডিফারেন্ট ফর্মস মিন্স আমরা আশেপাশে যে সমস্ত ম্যাটারগুলো দেখি অল অফ দেম আর নট দ্য সেম। সাম অফ দেম আর সলিড, সাম অফ দেম আর লিকুইড, অ্যান্ড সাম অফ দেম আর গ্যাস। লাইক টেবিল চেয়ার, দিস থিংস আর সলিড থিং, মানে এগুলো শক্ত জিনিস। ওয়াটার, মিল্ক, অয়েল, দিস থিংস আর লিকুইড, এগুলো জলের মতন জিনিস। অ্যান্ড ভেপার, অক্সিজেন, হাইড্রোজেন, দিস থিংস আর গ্যাস। তো এই তিনটে জিনিস হচ্ছে ম্যাটারের ডিফারেন্ট ফর্মস অর স্টেটস। তো এই ফর্মসকে আমরা বলি স্টেটস অফ ম্যাটার। তার মানে দ্য ম্যাটার দ্যাট উই ক্যান সি অ্যারাউন্ড আস আর নট অল অফ দেম সেম। আমরা আশেপাশে যেগুলো দেখি সবাই একরকম না, কেউ সলিড হয়, কেউ লিকুইড হয়, অ্যান্ড কেউ হয় আবার গ্যাস। তো দিস থ্রি আর দ্য স্টেটস অফ ম্যাটার। তো হোয়াট আর দ্য স্টেটস অফ ম্যাটার? সলিড, লিকুইড, অ্যান্ড গ্যাস, দিস আর দ্য থ্রি স্টেটস অফ ম্যাটার। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট দিস থ্রি টাইপস অফ স্টেটস। আমরা এবার এই তিনটে টাইপ অফ স্টেট কী কী, কীরকম হয় সেটা দেখব। আওয়ার ফার্স্ট স্টেট ইজ সলিড স্টেট। প্রথমটাই হচ্ছে সলিড স্টেট। লুক দিস বুক, দিস ব্যাগ, দিস টেবল, অল অফ দেম আর সলিড স্টেটস। দ্যাট মিন্স দে হ্যাভ আ ফিক্সড শেপ, প্রত্যেকের একটা পার্টিকুলার কিন্তু শেপ আছে। যেমন এই টেবিলটা ইজ রেক্ট্যাঙ্গেল, দিস বুকস আর স্কোয়ার অর রেক্ট্যাঙ্গুলার শেপ, বা যদি আমরা একটা একটা বক্স ধরি, ইট ক্যান বি স্কোয়ার, ইট ক্যান বি রেক্ট্যাঙ্গুলার। তো দ্য থিংস দ্যাট হ্যাভ ফিক্সড শেপ আর কল্ড সলিড। দে ডু নট চেঞ্জ দেয়ার শেপ হোয়াট এভার দে আর ওয়্যার এভার দে আর কেপ্ট। তো ওদের আমরা যেখানে রেখে দিই না কেন, সেখানেও কিন্তু ওরা ওই একই শেপ নিয়ে থাকে, ওরা কিন্তু নিজেদের শেপ চেঞ্জ করে না। দে আর হার্ড অ্যান্ড ক্যান নট বি প্রেসড ইজিলি, সাচ অবজেক্টস আর কল্ড সলিডস। তো হোয়াট আর দ্য প্রপার্টিজ অর হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সলিড? সলিডস হ্যাভ ফিক্সড শেপ, একটা পার্টিকুলার শেপ আছে, প্রত্যেকটা সলিডের হ্যাভ আ পার্টিকুলার শেপ। নেক্সট দে ডু নট চেঞ্জ দেয়ার শেপ। আমরা একটা সলিডকে যদি কোনো জায়গায় রেখে দিই, ইট উইল বি কেপ্ট ইট অ্যাজ ইট ইজ, ওখানে আমরা যেভাবে রেখেছিলাম সেখানে সেভাবেই থাকবে, ওর কিন্তু শেপ বা সাইজের কোনো রকম চেঞ্জ হবে না। দে আর হার্ড, অল দ্য সলিডস আর হার্ড, শক্ত হয় সলিডসগুলো। অ্যান্ড ক্যান নট বি প্রেসড ইজিলি, প্রেসড মানে আমি একটা সলিডকে যদি আমরা চাপ দিই তাহলে ওটা কিন্তু শেপ চেঞ্জ করে না, ওটা যেরকম ছিল সেরকমই লাগে, উল্টে আমরা হাতে ব্যথা পাই। সো দিজ আর দ্য থ্রি ক্যারেক্টারিস্টিক্স অর ফোর ক্যারেক্টারিস্টিক্স অফ সলিড। তাহলে সলিডের মধ্যে কী কী পড়ছে? বুক,
table, chair, pencil, all of them are solids because all of them has fixed shape, all of them are hard, all of them cannot change their shape. So these are the solids. Next we will learn about the liquids. So amra liquids khub kichu kichu jinish amra jani, water, oil, milk, these are all liquids. Egulo somosto guloi liquids. Liquids have no shape of their own. Obviously je water ke jokhon amra glass e rakhi, it will take the shape of the glass. Jokhon amra ekta bowl e rakhi, it will take the shape of the bowl. যখন আমরা একটা বটলে রাখি, ইট উইল টেক দ্য শেপ অফ দ্য বটল। তো যেখানেই আমরা রাখবো না কেন, সে ওই লিকুইডটা সেই কন্টেনারেরই শেপ কিন্তু নিয়ে নেবে। তো লিকুইডের প্রপার্টি কি, লিকুইড ডু নট হ্যাভ আ পার্টিকুলার শেপ। লিকুইডের কিন্তু একটা পার্টিকুলার শেপ নেই। লিকুইড যে কন্টেনারে রাখা হয়, ইট টেকস দ্য শেপ অফ দ্যাট কন্টেনার। ও সেই কন্টেনারেরই কিন্তু শেপ নিয়ে নেয়। লুক অ্যাট হিয়ার, জল দ্য ওয়াটার ইজ কিপিং ইন আ বোল অ্যান্ড ইট টেকস দ্য শেপ অফ দ্য বোল, অ্যান্ড ওয়েন ইট ইজ কেপ্ট ইন অ্যান ইন আ গ্লাস, ইট হ্যাজ টেকেন দ্য শেপ অফ দ্য গ্লাস। তো যে কন্টেনারে রাখবো সেই কন্টেনারই শেপ নিয়ে নেবে। তো এটা হচ্ছে লিকুইড। অ্যান্ড দ্য লাস্ট স্টেট ইজ দ্য সলিড গ্যাসিয়াস স্টেট। লাস্ট স্টেটটা কি, গ্যাসিয়াস স্টেট। ওকে, তো গ্যাসিয়াস স্টেট কি, ওয়েন গ্যাস জিনিসটা কি, হোয়াট ইজ দ্য গ্যাস। তো বেসিক্যালি আপনাদের প্রত্যেকে দেখবে, ওয়েন আওয়ার মাদার বয়েল ওয়াটার ইন দ্য কিচেন, আ ভেপার ফর্ম অর আ কি বলবো, একটা ধোঁয়া গ্যাসের দেখবে ওপরে, যখন আমাদের মায়েরা জলটাকে বয়েল করেন, তখন দেখবে জলের ওপরে এরকম কিছু ধোঁয়া তৈরি হয়, দিজ আর কল্ড গ্যাস। তো বেসিক্যালি ওয়েন ওয়াটার ইজ বয়েলড, ওয়াটার ভেপার্স আর প্রোডিউসড। ওয়াটার যখন বয়েল করা হয়, ওয়াটার ভেপার কিন্তু প্রোডিউস হয়, দ্যাট ইজ দ্য ফর্ম অফ গ্যাস। ওয়াটার ভেপার অর স্টিম ইজ দ্য গ্যাসিয়াস ফর্ম অফ ওয়াটার। প্রত্যেকটা এলিমেন্টেরই কিছু কিন্তু সলিড ফর্ম থাকে, আইদার দে হ্যাভ লিকুইড ফর্ম অর দে হ্যাভ গ্যাসিয়াস ফর্ম। যদি আমরা ধরে নিই ওয়াটার, ওয়াটার হ্যাজ আ সলিড ফর্ম, যেমন আইস ইজ দ্য সলিড ফর্ম অফ ওয়াটার। ওয়াটার ইট সেলফ ইজ ইন লিকুইড ফর্ম, রাইট। আর যদি আমরা ধরে নিই ওয়াটার ভেপার, মানে যখন আমরা ওয়াটারকে বয়েল করছি, তখন কী হচ্ছে, একটা স্টিম বা ধোঁয়া তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য গ্যাসিয়াস ফর্ম অফ ওয়াটার। সো দ্য গ্যাস ইজ দ্য থার্ড স্টেট অফ ম্যাটার। গ্যাসের কী কী প্রপার্টি আছে, গ্যাস হ্যাজ নো শেপ অফ সাইজ, শেপ অর সাইজ অফ ইটস ওন। অবভিয়াসলি ওটা তো একটা ধোঁয়ার মতন, ওটার কোনো পার্টিকুলার শেপ নেই, কোনো পার্টিকুলার সাইজও নেই। উই ক্যান নট সি মোস্ট অফ দ্য গ্যাসেস। আমাদের চারদিকে কিন্তু প্রচুর গ্যাসেস রয়েছে, যেমন খুব ইজি এক্সাম্পল হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ইজ আ ভেরি ফেমাস গ্যাস, যেটা আমরা ব্রিথ ইন করি, অ্যান্ড উই অলসো ব্রিথ আউট কার্বন ডাইঅক্সাইড, সেটা আমরা ব্রিথ আউট করি। বাট আমরা কি এগুলো দেখতে পাই, উই ক্যান নট সি দেম। তো আমরা গ্যাসকে কিন্তু দেখতে পাই না, তো বাট উই ক্যান ফিল ইট, আমরা গ্যাস ফিল করতে পারি। বা ওয়েন দ্য এয়ার ইজ ব্লোন, যখন হাওয়া দেয়, তখন আমরা সেটাকে ফিল করতে পারি। তো উই ক্যান ফিল ইট, রাইট। উই ক্যান নট সি গ্যাস, বাট উই ক্যান ফিল ইট। যখন এই যে এখান থেকে যখন একটা ফ্যান থেকে হাওয়া দেয়, বা বাইরে যখন খুব জোরে হাওয়া দেয়, আমরা কিন্তু ফিল করতে পারি। তো দিস আর দ্য প্রপার্টিস অফ গ্যাস। কী কী প্রপার্টি হচ্ছে গ্যাসের, তো গ্যাস হ্যাজ নো শেপ অর সাইজ, গ্যাসের কোনো শেপ বা সাইজ নেই। উই ক্যান নট সি মোস্ট অফ দ্য গ্যাসেস, বাট উই ক্যান ফিল ইট। এয়ার ইজ আ মিক্সচার অফ মেনি গ্যাসেস। আমাদের চারদিকে যে এয়ার বা অ্যাটমসফিয়ার রয়েছে, সেই এয়ার বা অ্যাটমসফিয়ারে কিন্তু অনেক ধরনের গ্যাস রয়েছে। বেসিক্যালি এয়ার ইজ আ মিক্সচার অফ মেনি গ্যাসেস, অনেকগুলো গ্যাসের মিক্সচার হচ্ছে এয়ার। কী কী গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড সো মেনি আদার গ্যাসেস। তো বেসিক্যালি কী কী গ্যাস নিয়ে এয়ার তৈরি হচ্ছে, নাইট্রোজেন,
oxygen, carbon dioxide, also some amount of water vapor are also present. So these gases produces air. So these are the three states of matter. So this was our today's lesson, and now let's make a quick recap of our today's lesson once again. So today what we have learned, today we have learned about the what is matter, what are the properties of matter, and what are the states of matter and their description. So first of all, what is matter? Matter is anything around us that has mass and occupies space. আমাদের চারদিকে যা যা আছে, যেগুলো মাস আছে এবং যেগুলো স্পেস অকুপাই করে, দ্যাট আর কল্ড ম্যাটার্স। সো অল দ্য থিংস অ্যারাউন্ড আস আর মেড আপ অফ ম্যাটার। এখানে আমরা দুটো টার্ম পাই, ফার্স্ট ওয়ান ইজ মাস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ অকুপাই স্পেস। সো হোয়াট ইজ মাস? মাস ইজ আ প্রপার্টি অফ ম্যাটার দ্যাট টেলস আস অ্যাবাউট দ্য লাইটনেস অ্যান্ড হেভিনেস অফ এনি অবজেক্ট। একটা অবজেক্ট কতটা ভারী বা কতটা হালকা, সেটা যে প্রপার্টির মাধ্যমে আমরা জানতে পারি, দ্যাট ইজ কল্ড দ্য মাস অফ আ ম্যাটার। নাও দ্য স্পেস অকুপাইজ বাই অ্যান অবজেক্ট, সেটাকে কি বলছিলাম আমরা? একটা অবজেক্ট যে স্পেসটা অকুপাই করছে, দ্যাট ইজ কল্ড ইটস ভলিউম। সেই জিনিসটাকে বলা হয় ভলিউম। দ্যাট মিন্স একটা অবজেক্টকে কোথাও রাখলে সে যতটা জায়গা জুড়ে বসে থাকে। দ্যাট মিন্স ওয়েন উই কিপ আ বুক অন ইয়োর টেবল, অর ওয়েন উই পোর মিল্ক অর ওয়াটার অন গ্লাস, সেটা যতটা স্পেস অকুপাই করছে, দ্যাট ইজ কল্ড দ্য ভলিউম। আপ নেক্সট উই হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য থ্রি ডিফারেন্ট স্টেটস অর ফর্মস অফ ম্যাটার। তারা কী কী ছিল? সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস, এই তিনটে ফর্মস আমরা নেক্সট দেখলাম। সো হোয়াট আর দেয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ ফিচার্স, তাদের ফিচার্স কী ছিল? সলিডের ক্ষেত্রে কী ছিল? দে হ্যাভ ফিক্সড শেপ, দে আর হার্ড অ্যান্ড দে ক্যান নট প্রেসড ইজিলি অ্যান্ড উই ক্যান নট চেঞ্জ দেয়ার শেপ। সলিডের ক্ষেত্রে এটা ছিল যে তাদের প্রত্যেকের ফিক্সড শেপ আছে, তারা হার্ড, তাদেরকে তাদের শেপ চেঞ্জ করা যায় না এবং তাদেরকে ইজিলি প্রেস করা যায় না। তারপরেরটা কী ছিল? লিকুইড। লিকুইডের খুব ইম্পর্ট্যান্ট প্রপার্টি কি? দে ডু নট হ্যাভ এনি ফিক্সড শেপ অ্যান্ড দে টেক্স দ্য শেপ অফ দ্য কন্টেনার ইন হুইচ দে আর কেপ, তারা সেই কন্টেনারেরই শেপটা নিয়ে নেয় যেটাতে তাদের রাখা হয়। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ওয়াজ গ্যাসেস। গ্যাস কাদেরকে বলা হচ্ছিল? যে গ্যাসের কী প্রপার্টি আমরা দেখলাম, যে দে ডু নট হ্যাভ এনি শেপ অর সাইজ অ্যান্ড উই ক্যান নট সি মোস্ট অফ দ্য গ্যাসেস বাট উই ক্যান ফিল ইট। গ্যাস আমরা কাদেরকে বলছিলাম? যে নর্মালি ওয়াটার ভেপার, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো ছিল গ্যাস। অ্যান্ড অলসো উই হ্যাড নোন দ্যাট এয়ার ইজ আ মিক্সচার অফ মেনি গ্যাসেস। আমাদের চারদিকে যে এয়ারটা রয়েছে সেটা কিন্তু অনেকগুলো গ্যাস নিয়ে তৈরি। সো দিস ওয়াজ আওয়ার টুডেজ লেসন।